অলকিটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। একটা বড় মাপের গুড মেসেজ, বিলিভ ইট অর নট, তার থেকে বড় মাপের গুড মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তাহলে শক্তি ফাউন্ডেশন এনজিও কোন প্রকৃতির অভিজ্ঞতা ছাড়াই তারা বড় মাপের একটা নিয়োগ প্রকাশ করছে। এখানে ক্যাটাগরি আছে বন্ধুরা, দেখুন এইখানে এইটার জন্য একটা ক্যাটাগরি, এই সেক্টরের জন্য এখানে ক্যাটাগরি আছে 7টা, এর পরের সেক্টরের জন্য ক্যাটাগরি আছে 2টা, এর পরের জন্য আছে 1টা। এইভাবে কিন্তু অসংখ্য ক্যাটাগরি আছে যেখানে 555 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো কেন শক্তি ফাউন্ডেশনের প্রতি মানুষ এতটা দুর্বল এই এনজিও এর প্রতি, তাহলে যে এখানে স্যালারি তো যথেষ্ট পরিমাণে স্মার্ট ফিগার, দ্বিতীয়ত স্যালারির থেকে এখানে এক্সট্রা সুযোগ সুবিধাগুলো প্রচুর পরিমাণে বেশি। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলস বলবো, কিভাবে আবেদন করবেন, কি কি পদ আছে, তারপরে আমি তো বলছি যে বিনা অভিজ্ঞতায় অভিজ্ঞতা ছাড়াও আপনি আবেদন করতে পারবেন, আমি সবকিছু দেখাই দিব। তো বন্ধুরা, সার্কুলারের লিঙ্ক আমি একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে প্রথম কমেন্টে কিন্তু ওকে আপনার কমেন্ট অপশনে যান, যাওয়ার পরে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে সার্কুলার লিঙ্ক, ওখানে ক্লিক করলে এক্স্যাক্টলি আপনার চলে আসবেন। প্রথমে দেখবেন শক্তি ফাউন্ডেশন এনজিও বিনা অভিজ্ঞতায় 555 পদে নিয়োগ, এটাতে ক্লিক করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। তো যেহেতু সার্কুলারটি একটু লম্বাটে কিছু মেয়ের, দ্যাটস ওয়াই এটা একটু পড়তে কষ্ট হবে, আমি এটা নামায়া পড়বো, আপনারা অবশ্যই নামায়া পড়বেন। তো নামানোটা কিভাবে নামাই আমরা সবাই জানি এটা বললাম না, তার থেকে বরং আমি আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা। দেখুন আমি সকালবেলা একটা নিয়োগ দিচ্ছি, তাহলে যে সরকারি চাকরি নিয়োগ একটা, তাহলে এই যে এইটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যেখানে SHC ডিপ্লোমা পাশে আবেদন করা যাবে বন্ধুরা। এই নিয়োগটা আপনারা অবশ্যই দেখবেন, যারা গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে কাজ করতে আগ্রহী তারা কিন্তু এটা মিস করবেন না। ডান পাশে থাকা প্রত্যেকটা আপডেট মেসেজ এই শক্তি ফাউন্ডেশন এনজিওর নিচে নামলে আপনারা সব লাইন ধরে পেয়ে যাবেন। তো চলুন আমি এটি একটু নামানো আছে আমি একটু পড়ি। বন্ধুরা আমার মনে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অসংখ্য একটা পুরোপুরি মনিটর জুড়ে দিয়েছি, তারপরে এটা কিন্তু একদমই ফাটে নাই, পুরোপুরি স্পষ্ট আছে, আশা করি আপনাদেরটাও সেম হবে, কোনো সমস্যা হবে না। এইটার এই শক্তি ফাউন্ডেশন নিয়োগের সোর্স হইল আপনার দৈনিক প্রথম আলো পত্রিকা, আজকে প্রথম আলো পত্রিকা যারা কিনছেন তারা কিন্তু এটা পাইছেন, যারা পান নাই তারা এখান থেকে দেখে নেন। এখানে প্রথম যে ক্যাটাগরিটা বলছে সেটা হলো যে ট্রেইনি ক্যাডেট অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, বয়স সর্বোচ্চ 32 বছর, অভিজ্ঞতার প্রয়োজন নাই, আপনার কোনো প্রকৃত অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করবেন। লোক নিবে 300 জন, প্রথম আপনাকে 3 মাস তারা ই দিবে প্রশিক্ষণ দিবে, তো প্রশিক্ষণকালে 3 মাস আপনাকে বেতন দিবে 10,000, এরপরে স্থায়ীকরণ হলে আপনার স্যালারি পাবেন 20,000। বলতে আমি তো বলছি যে ভাই এখানে অসংখ্য সুযোগ সুবিধা, সুযোগ সুবিধাগুলো কি, এই যে এইখানে আপনারা কোথায় গেল, এই যে সুযোগ সুবিধাটাই আগে একটু বলি। দেখুন আপনার 1 থেকে 5 নম্বর পদের জন্য উপরে আপনার ঘুরলে পাবো, সেখানে যদি পাহাড়ি অঞ্চলে যদি অবস্থান করেন সেক্ষেত্রে আপনার 1500 থেকে 2500 টাকা এক্সট্রা পাহাড়ি ভাতা পাবেন। সংস্থার পলিসি অনুযায়ী বৈশাখী ভাতা পাবেন, বছরে 2টা উৎসব বোনাস পাবেন, মানে 2 ঈদে 2টা ই পাবেন, বৈশাখ মাস আসলে বৈশাখী ভাতা পাবেন। তখন স্থায়ী হবে, স্থায়ীকরণের পরে পলিসির নিয়ম অনুযায়ী আপনার প্রভিডেন্ট ফান্ড পাবেন, গ্র্যাজুটি আছে, ইনক্রিমেন্ট আছে, আপনার প্রমোশনের সুবিধা আছে, কর্মীদের সুস্বাস্থ্যের জন্য দায়িত্বকালীন সময় দুর্ঘটনা যদি কোনো সময় সমস্যা হয় সেক্ষেত্রে পুরো খরচ বহন করবে কোম্পানি। সংস্থার মানে পলিসি অনুযায়ী যদি মানে চাকরি করা কালীন সময় যদি আপনার মৃত্যু হয় সেক্ষেত্রে আপনাকে 1 লক্ষ টাকা আপনার পরিবারকে সহায়তা করা হবে। নারী কর্মীদের জন্য 6 মাস, ছেলে কর্মীদের জন্য 7 দিন পিতৃকালীন ছুটি আছে, নারীদের জন্য 6 মাস মাতৃকালীন ছুটি। এর থেকে আর বড় কোনো সুবিধা হতে পারে বলে আমার মনে হয় না। এরপর যে সমস্ত কর্মীরা এখানে কাজ করবে তাদের সন্তানদের শিক্ষা বৃত্তি আছে, সর্বোচ্চ দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক প্যাথোলজিগুলোতে আপনারা টেস্ট করবেন খুব স্বল্প মূল্যে, এইটারও একটা অপশন তাদের আছে। এবং সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের মান্থলি যে একটা পারফরমেন্স আছে সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ইনসেন্টিভ দেওয়া হবে। তো বন্ধুরা এইখানে যে পরিমাণ সুযোগ সুবিধা এই কি বলে এনজিওটা নাম কি বললাম আমি নিজে বললাম শক্তি ফাউন্ডেশন, তারা যেটা দিয়ে থাকে এক্স্যাক্টলি এত বড় মাপের সুযোগ সুবিধা সাধারণতই আদার্স কোনো এনজিও সাধারণত দেয় না। তো আমি তার অন্য কোনো এনজিওকে ছোট করে দেখছি না, বাট এইটা সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে বেশি দেয়, যেটা আমাকে বলতেই হবে, যে কারণে এই এনজিওর প্রতি মানুষের আগ্রহটা বেশি। তো এরপরে চলে আসি মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম, এইটাতে আপনার দেখুন এখানে 2 নম্বর ক্যাটাগরিতে অ্যাকাউন্টেন্ট নিবে, এখানে লোক নেবে 50 জন, সে শিক্ষা নিবাসকালে 20,000 টাকা পাবে, কনফার্ম হওয়ার পর পাবে 22,000, সব অভিজ্ঞতা শিক্ষাগত জগতে একটু পরে নেবেন। এরপর ME সুপারভাইজার আছে 10 জন, দেন আছে শাখা ব্যবস্থাপক আছে 50 জন, এরিয়া সুপারভাইজার আছে 20 জন। বন্ধুরা এর পাশে কিন্তু দেখুন কি বলে আপনার স্যালারি কিন্তু রেঞ্জ দেওয়া আছে, সো এটা আপনারা দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন, আমি এতটা বিস্তারিত না বলি তাহলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। দেন 6 নম্বর হলো ফিনান্স সুপারভাইজার আছে 10 জন, তারপরে রিজিয়ন হেড আছে
5 জন, দেন এখানে ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রামে SMEP আপনার সিনিয়র রিলেশনশিপ অফিসার স্নাতক পাশে 50 জন নিবে, দেন আছে এরিয়া কোঅর্ডিনেটর আছে 10 জন। এরপরে চলে আসি আমরা হেলথ প্রোগ্রামে, আছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিকেল চুক্তিভিত্তিক, এখানে লোক নিবে 50 জন। সে মাসিক বেতন 13,000, অধিক অনভিজ্ঞ সম্পন্ন প্রার্থী বেতন আলোচনার সাপেক্ষে হবে। তো এই যে একটা ব্যাপারটা গেল, আমার মনে হয় এখন আমি সুযোগ সুবিধা কিন্তু অলরেডি আপনাকে বলে দিয়েছে, তো এটা নিয়ে আমি আর প্রথম কথা বলতেছি না। এখন জাস্ট আমি আপনাদেরকে বলবো কিভাবে আবেদনটা করবেন। তো আবেদন করার অপশনটা কিন্তু অবশ্যই মনোযোগ সহ একটু পড়তে হবে, আর তারপর আমি বলে দিচ্ছি আপনারা একটু মিলায় নিবেন, বন্ধুরা কেউ মিস করবেন না। এইখানে আপনি আবেদন করার জন্য দেখুন উল্লেখিত 2 থেকে 9 এবং 7 নং ব্যতীত পদের শিক্ষানিবেশকাল 6 মাস এবং 7 নম্বর পদের শিক্ষানিবেশকাল হলো 1 বছর। আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ একটা জীবন বৃত্তান্ত, আপনার একটা পূর্ণাঙ্গ একটা সিভি রেডি করবেন, যে সিভিটা আপ টু ডেট থাকবে, আপনার লাইফের প্রত্যেকটা পার্ট সেগুলো আপ টু ডেট করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত রেডি করে, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আপনাদের লেখাপড়া করছেন প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার যদি কোথাও চাকরি করে থাকেন সেক্ষেত্রে চাকরির অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, আপনার আত্মীয় নন এমন পার্শ্ববর্তী পরিচিত এরকম 2 জন ব্যক্তির নাম, আপনার পেশা, ঠিকানা, আপনার মোবাইল নম্বর উল্লেখ সহ নিম্নলিখিত ঠিকানায় আগামী অক্টোবর, অর্থাৎ এটি কি চলে সেপ্টেম্বর অক্টোবর সামনের মাসে 31 তারিখের ভিতরে পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই কিন্তু আপনি স্পষ্টভাবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে, অর্থাৎ খামের উপরে কিন্তু অবশ্যই আপনার পদের নামটা উল্লেখ করবেন, কোন পদের জন্য আপনি এখানে জাস্ট আবেদন করবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আরেকটি মাধ্যমে আপনাকে জাস্ট এখানে একটা ই কোড দিই বন্ধুরা, জাস্ট ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে, এই ঠিকানা বরাবর আপনার জাস্ট আবেদনটা করবেন। এখানে কিন্তু দেখুন ওদের একটা হেল্প নাম্বার পাবেন, হেল্প নাম্বার না থাকলে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটাতে ভিজিট করে আপনারা এই সার্কুলার সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো আপ টু ডেট মেসেজ আপনারা কিন্তু পেয়ে থাকবেন। আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে ওদের জাস্ট ইটা ভিজিট করার জন্য, ওদের সাইটটা ভিজিট করার জন্য, তাহলে আপনারা এই নিয়োগ সংক্রান্ত অনেক তথ্য আপনারা পাবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব, আপনারা মনে হলেও এইটা কখনো মিস করবেন না, এই শক্তি ফাউন্ডেশনে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন, অবশ্যই অবশ্যই আবেদন করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি যে ভালো ভালো মার্কা মারা যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলোতে যদি আপনারা কখনো সুযোগ পান না আবেদন করার মতো, সেক্ষেত্রে কখনোই চান্স হাতছাড়া করবেন না। আপনি এক জায়গায় ঢোকেন, ঢোকার পরে গিয়ে এরপরে গিয়ে আরও ভালো কিছুর জন্য চেষ্টা করেন, মোটেও খারাপ হবে না বিষয়টা। তো বন্ধুরা জাস্ট এখনকার মতো এতটুকুই, তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।